আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, খুলা যাও খুলা যাও। আমরা ছোটবেলা অনেকে গল্প শুনতাম যে জেলের জালে দত্ত উঠে গেছে, সেই দত্তটি দেখতে পেলাম আমাদের এলাকার সিলেট জেলার কানাইঘাট উপজেলার একটি হাওড়ে। এই বিশাল বন্যার কারণে বিশাল 70 কেজি ওজনের একটি বাঘ মাছ ধরা পড়লো। আসলে মাছটি দেখতে একদম দত্তর মতো লাগে, অনেক মানুষ ভয় করে মাছটি দেখে, কিন্তু এই জেলের ভাগ্য কতটুকু দেখুন, কতটুকু ভাগ্য ওনার। পাঁচুন জালের মধ্যে এই মাছটি লাগার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু ওই মাছটি পাঁচুন জালের মধ্যে গোলফা জালের মধ্যে আটকা গেল, কতটুকু ওনার। অনেক ব্যবসায়ীরা 70,000-80,000 টাকা দাম বলেছিল এই মাছটির জন্য, কিন্তু ওনার মহানুভবতা তিনি গ্রামবাসীদের মধ্যে 65,000 দাম ছিলেন। গ্রামবাসীরা সবাই সিলেটের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছিল, মানুষের বাড়ি ঘর প্লাবিত হয়েছিল। ওই মাছটি হয়তো বাইককে ওই মাসের সমান হয়ে গেছে আর সলমানের বাসা ইয়ে করেন, আমাদের দেওয়ার দেখো রহমান না,